আমি যাচ্ছি আনুন সিকিউরিটি ছাড়াই যাচ্ছি এইসব কাগজে সোজা করতে বেশি লাগে না এখানকার উদয়ন গুহ কোথায় আপনি আপনার লেকচার আমি শুনেছি আপনি বলেছেন না বিরোধী দল তার দিন এলে নাকি বেঁধে রাখবেন কোথায় যেতে হবে বলুন আপনি যদি কমল গুহবাবুর সুপুত্র হয়ে থাকেন দড়িটা আনুন আমি যাচ্ছি সিকিউরিটি ছাড়াই যাচ্ছি এই সব কাগজে ব্যাগদের সোজা করতে বেশি দিন লাগে না একটার নাম কেষ্ট মন্ডল ভোট এলেই টিভিতে বলতো চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা কেষ্ট কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কেষ্ট তিয়ারে তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ আমি বসিরহাটে সভা করেছিলাম বলে তোমার টাইম হয়ে এসছে পয়লা জানুয়ারি চব্বিশ আমাকে বলল এই মেদিনীপুরের ছানাকে ছাল আর চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠাবো আর শাহজাহান এখন কোথায় তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাড়িটাও ইডি জন্য নিয়ে নিয়েছে জেলে জেলে পুরো ফ্যামিলি আর আমি কদিন আগে সরবেড়িয়াতে শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কালকের মিছিলটা দেখেছেন তো সন্দেশখালীতে দেখেছেন তো রেখাপাত্রের মিছিলটা দেখেছেন তো এখানে ছক্কা মারবেন তো উনিশ তারিখ চোরেদের তাড়াবেন তো আমাদের এখানে শ্রীধর দাস হারাদন রায় এই মায়ের চোখের জল বদলা হবে না বদলা হবে না পদ্ম ফুলে ভোট দিয়েছে বলে এর বাড়ির লোককে যারা মেরেছে হবে তো বদলা হবে তো ঘর ছাড়া হয়ে আসামে গেছে একুশ ভুলে গেছেন আমি কথা দিয়ে যাচ্ছি ভোটটা করুন একটা ছেলে বা মেয়ে যদি দুবার পরীক্ষা দেয় তাকে কি বলে কম্পালমেন্টাল তাহলে একে প্রথমবার ফেল করেছে লাল লাজ লজ্জাহীন দ্বিতীয়বার জোর করে অন্য লোককে পদত্যাগ করেছে যত জেল খেটেছেন যত মিথ্যা মামলা দিয়েছে বিজেপি সরকার আসছে বেশি দিন লাগবে না